স্টেট ব্যাংকে স্পেশালিস্ট অফিসার বিভিন্ন শাখায় স্পেশালিস্ট ক্যাডারে অফিসার পদে নশো পঁচানব্বইকে নেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এক বছরের প্রবেশন সহ পাঁচ বছরের চুক্তিতে পরীক্ষার্থীদের প্রার্থীদের নিয়োগ করা হবে এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে শাখা অনুসারে শূন্য পদের বিবরণ রিলেশনশিপ ম্যানেজার শূন্য পদ দুশো তিহাত্তরটি এর মধ্যে পঁয়ত্রিশটি শূন্য পদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সেই সঙ্গে প্রথম সারির কোনো ব্যাংক বা ব্রোকিং বা সিকিউরিটি সংস্থায় ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগে রিলেশনশিপ ম্যানেজার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স তেইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে ভিপি হেলথ পূর্বতন সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার শূন্য পদ ছশো তেতাল্লিশটি এর মধ্যে উনতিরিশটি শূন্য পদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় গ্রাজুয়েট মোট অন্তত ষাট শতাংশ নম্বর সহ ব্যাংকিং বা ফিনান্স বা মার্কেটিং এ ডিগ্রি থাকলে অগ্রাধিকার সেই সঙ্গে প্রথম সারির কোনো ব্যাংক বা ব্রোকিং সেই সঙ্গে প্রথম সারির কোনো ব্যাংক বা ব্রোকিং বা সিকিউরিটি সংস্থায় ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগে রিলেশনশিপ ম্যানেজার হিসাবে ছ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স ছাব্বিশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট শূন্য পদ তিরিশটি এরপর দুই এর পাতায় এর মধ্যে দুটি শূন্য পদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এম বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট সি বা সি এফ এ পাশ করে থাকলেও আবেদন করা যাবে সেই সঙ্গে বৈধ এনআইএসএম একুশ এ সার্টিফিকেট থাকতে হবে সিএ বা সিএফি বা এনআইএসএম ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা রিসার্চ অ্যানালিস্ট সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ছ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক বয়স হতে হবে আঠাশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে ইনভেস্টমেন্ট অফিসার শূন্য পদ উনপঞ্চাশটি এর মধ্যে ছটি শূন্য পদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এম বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট সিএ বা করে থাকলেও আবেদন করা যাবে সেই সঙ্গে এনআইএসএম এ সার্টিফিকেট থাকতে হবে বা 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 এনআইএসএম ইনভেস্টমেন্ট রিসার্চ অ্যানালিস্ট সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক বয়স আঠাশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে বেতন প্রার্থীর সঙ্গে আলোচনার ভিত্তিতে এক চার দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর নির্দিষ্ট বয়স হতে হবে তফসিলরা পাঁচ ও বিসিরা তিন দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর ছাড় পাবেন মেধা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে তালিকাভুক্ত প্রার্থীদের পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে অনলাইনে দরখাস্ত করতে হবে এই দুটি ওয়েবসাইটের যেকোনো যে কোনো একটির মাধ্যমে ব্যাংক ডট এসবিআই স্ল্যাশ কেরিয়ার্স প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে অনলাইন দরখাস্তের শেষ তারিখ হচ্ছে আটই আগস্ট মনে রাখবে অনলাইন দরখাস্তের সময় প্রার্থী স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো জেপিজি বা জেপেক ফরম্যাটে কুড়ি থেকে পঞ্চাশ কেবি সাইজের মধ্যে কালো কালির সই জেপিজি বা জেপেক ফরম্যাটে দশ থেকে কুড়ি কেবি সাইজের মধ্যে এবং পিডিএফ ফরম্যাটে পাঁচশো কেবি সাইজের মধ্যে রেজিউমে সচিত্র পরিচয়পত্র জন্ম তারিখের প্রমাণপত্র প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট ও দৈহিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যাবতীয় নথিপত্র স্যালারি স্লিপ প্রযোজ্য ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে ফি বাবদ দিতে হবে সাতশো টাকা অনলাইন পদ্ধতিতে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ফি দিতে হবে তফসিলি ও বিসি দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি দিতে লাগবে না ফি জমা দেওয়ার পর ই রিসিপ্ট এবং পূরণ করা দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবে এগুলি কোথাও পাঠাতে হবে না নিজের কাছে রাখবে পরে প্রয়োজন হবে কটিনাতে তথ্যের জন্য উপরে দেওয়া ওয়েবসাইট ভিজিট করতে